তার গঠন না করতো তাহলে কিন্তু এই উন্নয়নের যে ধারাগুলি এবং সূচকগুলি একে একে কিন্তু সব হারিয়ে যেত যেটা হয়েছিল ছিয়ানব্বই থেকে দু সাল ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত যতটুকু অর্জন আমরা করেছিলাম পরে আট বছর পর ক্ষমতা এসে দেখি তা থেকে আমরা পিছিয়ে গেছি অনেক ক্ষেত্রে যেমন আমাদের সাক্ষরতার হার কমে গিয়েছিল বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছিল মাতৃমৃত্যু হার শিশু মৃত্যু হার সেগুলি বেড়ে গিয়েছিল কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল কাজে আমরা এই যে বিনা পয়সা ঘর দিচ্ছি সেগুলি বন্ধ ছিল সাক্ষরতা হার তো ভীষণভাবে কমেছে এবং বিদ্যুৎ উৎপাদন তো সেই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা হোক আর আমার একটা আস্থা বিশ্বাস ছিল যে জনগণ আমাদের ভোট দিয়ে আবার সরকার গঠন করতে সহায়তা করবে এবারে নির্বাচনটা আমরা সেই জন্য যথেষ্টভাবে চেষ্টা করেছি যাতে অবাধ নিরপেক্ষ হয় কারণ এখানে আন্তর্জাতিক কিছু সেনো দৃষ্টির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম কারণ আমাদের যেমন যে রাজনৈতিক দল জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে তাদের চেষ্টাই ছিল নির্বাচনটা যেন না হয় আর তারা মদত পাচ্ছিল কিছু আন্তর্জাতিকভাবে কিছু বড় দেশের থেকে কাজে তাদের ওই প্রচেষ্টা যাতে সফল হতে না পারে এবং জনগণের ভোটে যেন নির্বাচনটা আরও সুষ্ঠুভাবে হয় মানুষ যেন ভোট দিতে আসে ভোট কেন্দ্রে আসে এবং এই ভোট নিয়ে যেন প্রশ্ন করতে না পারে কারণ তাদের একটা ধারণা ছিল যে ভোট যদি হয়েও যায় তাহলে যেহেতু এটা ক্রেডিবল ইলেকশন হবে না তখন এটা নিয়ে তারা কথা উঠবে স্যাংশন দেবে অমক দেবে শমক দেবে অনেক কথাই তাদের ছিল তো সেগুলি মোকাবেলা করা অর্থাৎ তাদের দূর অভিসন্ধিটা মোকাবেলা করার জন্য আমি নির্বাচনটা উন্মুক্ত করি সেখানে আমাদের আমরা যারা তাদেরকে নমিনেশন দিচ্ছি অনেকে আপনারা হারিয়ে এসেছেন আপনারা নিজেরা জিতে এসেছেন আমি অভিনন্দন জানাই কিন্তু সাথে আরেকটা কথা বলবো আরেকটা কথা বলবো যে আমার কাছে প্রতিনিয়ত খবর আসছে আপনারা জিতেছেন ঠিক আছে কিন্তু এদেশের মানুষ তো আপনাদেরই মানুষ হ্যাঁ যারা নৌকা মার্কায় কাজ করেছে তারা তো আমাদের দলের প্রতি অত্যন্ত আনুগত্য দলের প্রতি তারা বিশ্বস্ত কিন্তু তাদের উপর কোনোরকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয় এ ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি এখানে যেই হোক যে দলের হোক আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি প্রতিদিনের ছবি পাই যা পাই আমি কিন্তু সরাসরি সেটা পুলিশকে দিচ্ছি গোয়েন্দা সংস্থাকে দিচ্ছি এবং যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে নিয়ে কিন্তু সেটার ফলাফল কিন্তু কারোর জন্য ভালো হবে না এটা আমি আপনাদের একটু সতর্ক করতে চাই কারণ এই সংঘাতটা কিন্তু আমাদের জন্য আত্মঘাতী হবে কারণ এমনিতেই আপনারা জানেন যে আমাকে তো একটা জ্বালা উপরাও গোষ্ঠী আছেই আগুন দিয়ে দিয়ে মানুষ মারা আগুন দিয়ে গতকালকে রাত্রে সাড়ে এগারোটার সময় সাহাবের ওখানে একটা বাসে আগুন দিয়েছে কারণ আগুন সন্ত্রাস ছাড়া কিচ্ছু জয় না এই বিএনপি জামাতের সন্ত্রাসটাই হচ্ছে তাদের চরিত্র কাজে আপনাদের কোন ভিতরে যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে তো সেগুলি মিটিয়ে ফেলতে হবে সরকারের সাথে মিশে কাজ করতে হবে কারণ এখান থেকে যেহেতু আমরা নির্বাচন যারা করেছি এখন তারাই তাদের শত্রু হয়ে গেছি কারণ এরা তো নির্বাচন চায় না কারণ তারা জানে যে নির্বাচনে তারা কখনো জিতে আসতে পারবে না আর পারবে কিভাবে আপনারা বলেন একটা দলের তো একটা মাথা থাকতে হবে তোদের মাথাটা কোথায় মাথা রয়ে গেছে হাজার মাইল দূরে এখানে আছে ধরটা তো ওটা দিয়েও তার নির্বাচন করতে গেলেও তারা মানুষকে কি দেখাবে যে কে তাদের প্রধানমন্ত্রী হবে কে তাদের হাউজের লিডার হবে যদি জিতেও যায় কে লিডার হবে এটাও তাদের কিন্তু সুনির্দিষ্ট নাই